স্লোগান দাবিতে এভাবেই উত্তাল হলো মহাবাডান তাঁবুর বাইরেটা। আন্দোলনের ফাঁকে চলল সমর্থকদের পেট পুজো, সমর্থকদের ভেতরে ঢুকবার আর্জি। ক্লাবের মেম্বার ক্লাবের ভেতরে যাব। কোন দাবিতে উত্তাল হলো মহাবাডান শিবির? প্রাক্তন সচিব ওয়াসিম আকরাম অভিযোগ করছেন, ক্লাব কর্তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনুশীলনে ঢুকতে দেননি তার অনুগামীদের, যারা ক্লাবের সদস্য। করোনা পরিস্থিতির জন্য থমকে আছে নির্বাচন প্রক্রিয়া। ওয়াসিমের দাবি, নির্বাচন হলে তারাই জিতে ক্ষমতায় আসবেন। আমি তো ক্লাব থেকে বেরিয়ে ক্লাবের এগেইনস্টে কেস করেছি, ক্লাবের কর্মকর্তা দুর্নীতির এগেইনস্টে কেস করেছি। আমি চাইছি ক্লাবে স্বচ্ছতা ফিরে আসুক, কারণ এদের সঙ্গে কাজ করা খুবই কঠিন। আমি ইলেকশন লড়বো, ইলেকশনের জন্য তো হাইকোর্টে কেস পেন্ডিং এখন আছে। করোনার পরিস্থিতিতে ইমিডিয়েটলি ইলেকশন অ্যানাউন্সমেন্ট হবে না। এই ফার্স্ট ওয়েভ থেকে গেলে আশা করছি ইলেকশন অ্যানাউন্সমেন্টে, তখন ইলেকশন মনে হয় নতুন কমিটি। আমার দাবি হচ্ছে হয় সবাইকে মানা করতে হবে, হয় সকলকে মানা করতে হবে, সকলকে লাভ করতে। সকলকে বলতে যে 40 যদি লিমিট হয় অ্যাজ পার দ্য গভর্নমেন্ট গাইড, 40 বা 50 আমি ঠিক জানি না, যেটা লিমিট হয় ওই লিমিটে ঢোকাও, আদারওয়াইজ কাউকে ঢুকিও। আমি কাউকে ঢোকালাম না, আর কিছু 3-4 জনকে রেখে দিলাম যারা পরে এসে ঢুকলো, আর বিনা মাস্কে তারা প্লেয়ারদের সঙ্গে জড়াজড়ি করে ছবি তুললো, এটা এটা অ্যাবসলুটলি রং।